আশুলিয়ার এই স্পিনিং মিলের বাৎসরিক উৎপাদন সক্ষমতা 1,10,000 কেজি বেল। সারা দেশে এমন প্রায় 510টি স্পিনিং মিলের বাৎসরিক উৎপাদন সক্ষমতা 360 কোটি কেজি বা 1.5 কোটি বেল, যেখান থেকে তৈরি পোশাকের শুধু নিটওয়্যার পোশাকেই 80% সুতার সরবরাহ করা হয়, আর ওভেন পোশাকে এ হার 40% মতো। সব মিলিয়ে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে প্রায় 75 থেকে 80% সুতার সরবরাহ করা হয় স্থানীয় এসব মিলগুলো থেকে। এত বিশাল উৎপাদন সক্ষমতার পরও পোশাক ও টেক্সটাইল খাতের অনেক উদ্যোক্তা সুতা আমদানি করেন। দেশে আমদানিকৃত সুতার প্রায় 75% আসে ভারত থেকে। চীন, পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে আমদানি হলেও তা নগণ্য। গেল অর্থ বছরে বিভিন্ন দেশ থেকে 31,223 কোটি টাকা খরচে 7,93,446 টন সুতা আমদানি হয়েছে। আমদানি করা সুতার আধিক্যে প্রতিনিয়তই দাম কমছে দেশে উৎপাদিত সুতার। 2 মাস আগেও 24 কাউন্সের কেজি প্রতি সুতার দাম $3.5 থেকে $3.10 পর্যন্ত ওঠে, তবে বর্তমানে তা $2.8 নেমে এসেছে। দাম কমেছে 8% বেশি। 26 কাউন্স সুতার দাম কমেছে প্রায় 4%, আর 30 কাউন্স সুতার দাম $3.22 থেকে নেমেছে $3.10। 32 কাউন্স, 34 কাউন্স ও 40 কাউন্স সুতার দামও কমেছে প্রায় 40 সেন্ট পর্যন্ত। এতে ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। বর্তমানে সুতার প্রাইসটা কমই আছে, আমাদের প্রতি মাসে কোটি টাকা লস দিতে হচ্ছে। কারণ তুলার যে প্রাইস, যেহেতু আমরা তুলা কিনি ম্যানুফ্যাকচারিং করে ও তুলা, সেই প্রাইসের চেয়ে আমরা কম দামে সুতা বিক্রি করতে হচ্ছে, যার কারণে বাংলাদেশের স্পিনিং কাজ বর্তমানে খুব ক্ষতির মধ্যে আছে। আশা করি এটা হয়তো আন্তর্জাতিক মার্কেটে যদি সুতার প্রাইস বাড়ে তাহলে হয়তো এই ব্যবসাটা টিকে থাকবে, হয়তো আমাদের জন্য সামনে অভাব। আন্তর্জাতিক বাজারেও সুতার দাম কমেছে। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে দেশের স্পিনিং খাতে, আর লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় কমেছে তৈরি পোশাকের ক্রয়াদেশ, যার প্রভাবে কমেছে সুতার দাম। অন্যদিকে টাকার অবমূল্যায়নে বেড়েছে উৎপাদন খরচ, যে কারণে লোকসানে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্পিনিং প্রতিষ্ঠানগুলো। তালিকাভুক্ত বস্ত্র খাতের 58টি কোম্পানির মধ্যে 10টি কোম্পানি বছর ব্যবধানে গেল 2023 সালে লভ্যাংশ দিতে পারেনি। আজকে ব্যাংকে যে ব্যাংকের শেয়ার 10 টাকা নেমে গেছে বুক ভ্যালুতে, তাদেরকে নিয়ে চিন্তা করেন। তারা যদি কোনোভাবে যদি দেউলিয়া হয়ে যায়, তারা যদি বন্ধ হয়ে যায়, আপনি শেয়ার টেবিলে এসি স্যার আর কী পাবেন বলেন? তাদের কোনো ফিক্সড অ্যাসেট আছে? নেই। তো সুতরাং আমি মনে করবো টেক্সটাইলকে নিয়ে হতাশার কিছু নেই। এই বছর খারাপ হয়েছে, এরকম কবে করোনার আগে আমরা লোকসান দিয়েছিলাম? করোনার পর দুই বছর আমরা 12-11% করে আমরা ডিভিডেন্ড দিছি। আমরা 5 থেকে 7টা ব্যাংকের কিস্তি অ্যাডভান্স পেমেন্ট করছি। সুতরাং আমি আশাবাদী টেক্সটাইল কিনে, টেক্সটাইল হতাশার কিছু নাই। দেশে দিন দিন সুতার উৎপাদন বাড়লেও কাঁচামালের অভাবে তা আমদানি নির্ভর। দেশের তুলার উৎপাদন বাড়ানো গেলে এই শিল্পে বাড়বে মূল্য সংযোজন, সেই সাথে বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে ব্যাংক এবং সরকারের নীতি সহায়তা চান সংশ্লিষ্টরা। আমরা বলতেছি মূল কাঁচামাল একটাই আনা হোক, সেটা তুলা, আর বাকি সবগুলি ভ্যালুটেশন আমাদের দেশে থেকে যাক, তাতে এতে করে ডলারের যে ক্রাইসিসটা সেটা কমে যাচ্ছে। সব পণ্য যদি আমদানি করে রপ্তানি করি, কোনো কারণে যদি রপ্তানি বাধা যদি মাইর খায়, শিপমেন্ট যদি না হয়, যদি ডিসকাউন্ট হয়, তাহলে তো আমার আমদানি এবং রপ্তানির তো বাস্কেটে, রপ্তানির বাস্কেটে কোনো ডলারই থাকবে না, বরং উল্টারও আমাকে দেখা দেবে, দেনার দেয় দেনা উল্টারও দিতে হচ্ছে। গলায় টুটি চাপ দিয়ে ধরছেন, EDF-কে বন্ধ করে দিছেন, লিমিট কমায় দিছেন, তার মধ্যে নতুনভাবে আইন করছেন ক্রোলিং প্যাক দিয়ে বলছেন ডলার রেটটাকে আপনি আটকে আছেন। ভারতে সুতার দাম দেখা গেল $3, আমার এখানে $3.5-$3.60। তখন কিন্তু তখন আবার আমাদেরকে বায়াররা দেখাই দেয়, ওই যে দেখো ইন্ডিয়াতে ওখানে সুতার দাম কম আছে, তোমরা ওখান থেকে সুতা নাও। তখন আমরা বাধ্য হই, কারণ বায়ার ওই $3 সুতার দাম ধরে সে কিন্তু আমাদেরকে টার্গেট প্রাইস দেয়। ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের যে এখন অবস্থান অ্যাপারেল ইন্ডাস্ট্রির, এটা অত্যন্ত স্ট্রং পজিশনে আমরা আছি। তো এখন শুধুমাত্র আমরা যারা রপ্তানিকারক বা আমাদের যারা গার্মেন্টস মালিক, আমাদেরকে একটু না বলতে হবে, বায়ররা যা খুশি তা প্রাইস দিবে, এটা থেকে আমাদেরকে একটু দূরে সরে আসতে হবে। আমদানি করা সুতার কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় সব মিলাররা। এমনও ঘটনা ঘটেছে তুলনামূলক কম দামে আমদানি করা সুতার প্রতিযোগিতায় টিকতে না পেরে অবিকৃত থেকে গেছে কোটি কোটি টাকার সুতা, বন্ধ হওয়ার উপক্রম হয়েছে স্পিনিং মিলগুলো। সম্প্রতি সে আগুনে ঘি ঢেলেছে লোহিত সাগরের অস্থিরতা, আর জ্বালানি সংকট তো রয়েছে। এমন অবস্থায়
আমদানি করা সুতা বন্ধে নীতি সহায়তার পাশাপাশি বাণিজ্য সুবিধা বাড়ানোর পরামর্শ সাত সংশ্লিষ্টদের। মুন্না প্রসিদ, এখন ঢাকা।